উদ্যোক্তা তৈরির জন্য 14টা বিষয়ে স্কিলস শেখানোর জন্য এবং সামাজিক মানবিক কাজ করার জন্য গত 4 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদের জন্য। এবং এই কাজের মধ্য দিয়ে আমরা এরই মধ্যে এক একটা ব্যাচে 90 দিন করে একদম স্ট্রাকচার্ড কন্টেন্ট দিয়ে, আমরা 400টা কন্টেন্ট দিয়ে এক একটা ব্যাচে 90 দিন ধরে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবং আমরা ইতিমধ্যেই 15টা ব্যাচ শেষ করেছি, এখন 16 নম্বর ব্যাচ চলছে। সো এরকম একটা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের 64টি জেলা, 492টি উপজেলা এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশী সহ প্রায় 5.5 লাখ তরুণ তরুণীকে আমরা এর মধ্যে প্রশিক্ষণ দিয়েছি, যার মধ্যে এখন প্রায় লাখ উদ্যোক্তা তৈরি হয়েছে। এবং আমাদের এই অনুষ্ঠানটার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের যারা উদ্যোক্তা হয়েছেন, এই যে 4 বছর ধরে আমরা কাজ করেছি, এখন তারা রেজাল্ট দিতে শুরু করেছে, তাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। অনেকে উদ্যোক্তা হয়েছেন, অনেকে আগে থেকে উদ্যোক্তা ছিলেন, এখানে এসে আবার নতুন উদ্যমে শুরু করেছিলেন, এরকম অনেক গল্প আমাদের তাদের তৈরি হয়েছে। সেই গল্পগুলো মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে সেখান থেকে আপনার কিছু ইন্সপিরেশন পেতে পারেন, সেই জন্য এটা একটা উদ্দেশ্য। এবং তাদেরকে প্রমোট করাও একটা উদ্দেশ্য, যাদেরকে গেস্টদেরকে আমরা নিয়ে আসি তাদেরকে প্রমোট করাও একটা উদ্দেশ্য, যাতে করে সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। আর এছাড়া নতুন যারা জয়েন করছেন তাদেরকে একটা বার্তা দেওয়া যে আপনি যখন ভালো করতে পারবেন, আপনি এরকম আমাদের স্টুডিওতে এসে আপনার গল্প সারা পৃথিবীকে শোনাতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন একটু কমেন্টে লিখবেন। এই অনুষ্ঠানটার নাম মূলত ঘুরে দাঁড়ানোর গল্প, কারণ আমরা এখানে চেষ্টা করেছি নানান ধরনের মানুষদেরকে আনতে এবং প্রত্যেকটা পর্বে একটা ছেলে এবং একটা মেয়ে থাকে। আজকে সেরকমভাবে আমরা দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন জ্যোৎস্না আলো, তিনি সিরাজগঞ্জের মেয়ে, এবং আমাদের সঙ্গে আছেন শাহিনুর ইসলাম শাহিন, তিনি ঠাকুরগাঁর সন্তান এবং দুজনেই ব্যবসা করেন। জ্যোৎস্না আলো আগে থেকেই ব্যবসা করেন, কিন্তু তারপরেও এই প্ল্যাটফর্ম তাকে কী দিয়েছে, কতটা পরিবর্তন করেছে, সেই গল্প আমরা শুনবো। এবং আমি যতদূর জানি এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর তিনি আরও একটা নতুন উদ্যোগ শুরু করেছেন, সেটা সম্পর্কে শুনবো। এবং শাহিনের গল্প শুনবো। আমি যতদূর জানি মাত্র 6,000 টাকা দিয়ে শাহিন শুরু করেছেন, এখন মাসে প্রায় 2,50,000 টাকা সেল করেন। কীভাবে এটা সম্ভব হলো, নিজেকে কীভাবে এখানে ব্র্যান্ডিং করেছেন, উনি বললেন ম্যাক্সিমাম সেলই প্ল্যাটফর্মে হয়, সেটা কীভাবে হলো আমরা সেই গল্প শুনবো। চলুন তাদের সাথে কথা বলি। জ্যোৎস্না এবং শাহিন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইউটিভির স্টুডিওতে। প্রথমেই জ্যোৎস্নাকে দিয়ে শুরু করতে চাই, আপনার পেছনের গল্পটা আমি একটু শুনতে চাই, উদ্যোক্তা হওয়ার গল্পটা। যদিও আপনি আগে থেকেই একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, তারপরেও এই প্ল্যাটফর্মে এসে আপনি আসলে কী পেলেন, শুরু থেকে যদি একটু বলতেন। স্যার, উদ্যোক্তা, আসলে উদ্যোক্তা তো আমি সেই ছোটোবেলা থেকে, আমি যখন ছোট ছিলাম ক্লাস 6-7 পড়ি, তখন থেকেই আমার ভিতরে একটা কাজ করতো যে আমি কিছু করব, নতুন কিছু দেখলেই আমার এটা খুব করতে ইচ্ছে করতো, কাজ করতে ইচ্ছে করতো। সেরকম শুরু করেছিলাম গ্রামে, আমি বাচ্চাদেরকে, আমি স্কুলে পড়তাম, আর পাশাপাশি আমি যেহেতু একদম মফস্বলের মেয়ে, মফস্বলে বড় হয়েছি, ওখানে আমি কিছু বাচ্চাদেরকে মানে কোচিং, ওখানে কিন্তু পড়াশোনার মানটা অনেক কম ছিল স্যার, বাচ্চারা স্কুলে যেত না, আমি তাদেরকে একটা কোচিংয়ের মতো করে প্রাইভেট পড়াতাম। তো ওখান থেকে আমার কিছু ইনকাম আসতো, আমার পড়াশোনাটা ওই দিক দিয়ে মানে আমি আরও বেশি ভালো লাগতো, এভাবে আর কি শুরু করলাম। আর ক্লাস 8 যখন আমি উঠলাম, তখন আমি যুব উন্নয়ন থেকে হাঁস মুরগি এবং মৎস্য পালনের উপরে কোর্স করি, অষ্টম শ্রেণীতে যখন আমি উঠি। এত অল্প বয়সে বা এত অল্প লেখাপড়া সময়ে, অল্প লেখাপড়া মানে ক্লাস 8 তো খুব কম বয়স, তখন আপনার মাথায় এগুলো কেন আসলো? স্যার, আমার মানে ওই যে বললাম, আমার না কাজ করতে মানে আমার মনে হতো যে আমি কিছু একটা করব, আমার কিছু মানে কিছু করব, মানে কোনো কিছু আমি একটা কাজ করলে আমার ভালো লাগবে, বা আমি নিজে নিজের পায়ে দাঁড়াবো, এরকম আমার ভিতরে একটা কাজ করতো স্যার। আর আরেকটা বিষয় আছে স্যার, আমার যে বাবা, আমার বাবা তো ছোটোবেলা থেকে আমার বাবাকে, আমি বাবাকে হারিয়েছি, তো ওইখানে একটা গ্যাপ আছে আমার মায়ের কাছে, আমি বড়, এক কথা যে মায়ের কাছেই আর কি বড় হওয়া। তো মা তো অনেক পরিশ্রম করতো,
মা ছোট্ট একটা চাকরি করে, সরকারি চাকরি করত, আমার বাবাও সরকারি চাকরি করতেন। তারপর বাবার অনুপস্থিতিতে আমাদের তো স্যার প্রতিটা পরিবারে যে বাবা যদি না থাকে সেক্ষেত্রে একটা গ্যাপ থাকে স্যার, ওই কারণে কেন জানি আমার ভিতরে সবসময় কাজ করতো আমি কিছু একটা করি। আমি প্রশিক্ষণটা নেওয়ার পরে স্যার আমি ছোট করে ওই ই করলাম আর কি, মানে হাঁস মুরগি গ্রামে যে মুরগি কিনতে পাওয়া যেত মুরগি নিয়ে নিয়ে এসে ছোট ছোট ঘর করে ওখানে মুরগি পালন শুরু করছি। এটা করার পরে আমি যখন নাইনে পড়ি এক বছর পরে, তখন হচ্ছে ব্র্যাক থেকে স্যার ওই যে ব্রয়লার, আমরা যে ব্রয়লার মুরগিটাকে চিনি তখন কিন্তু ব্র্যাকেই প্রথম সর্বপ্রথম মানে মুরগিটা ওখানেই পাওয়া যেত বাচ্চাটা। তো আমি ওখান থেকে আর কি মুরগির বাচ্চা পাইলাম আর কি। আমি যখন ওইটা করছিলাম ব্র্যাক, ওরা তো অনেক সময় তো গ্রামে গ্রামে তো ই করতে যেত, তো ওরা তখন আমাকে ওই বললো যে তুমি তো মানে মুরগি পালন করছো তো আমাদের তো এরকম ই আছে, পুলে বাচ্চা আছে তুমি এটা করতে পারো। তখন স্যার ওরা আমাকে একটা শেড করে, ওরা আমাকে সব গাইডলাইন দেয়, তখন আমি ওই শেড করে শুরু করি 1000 মুরগির বাচ্চা। এটা আমার একটা সুবিধা হয়েছিল স্যার, ওরা আবার ওই মুরগির বাচ্চা খাবারটাও ওদের কাছে পাওয়া যেত, এবং এটা বড় হওয়ার পরে 27 দিন 30 দিনের মতো হইতো, 30 দিন পরে ওরাই নিয়ে যেত। সেলটা নিয়ে কোনো চিন্তা ছিল না, কোনো টেনশন ছিল না। আমি স্কুলে যেতাম, দেখা যাচ্ছে আমি স্কুলে গিয়েছি তখন ওই সময়টা আমার নানি আমার মা ওনারা দেখাশোনা করতো, মানে আমার মা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিল আমার কাজের ক্ষেত্রে। তারপরে সত্যি এটা তো একটা দারুণ কাজ, ক্লাস 9-10 তারপরে আরো বড় হওয়ার পরে। জি স্যার, এটা হলো হওয়ার পরে আমি এসএসসি পরীক্ষা দিলাম। যখন এসএসসি পরীক্ষা দিয়ে স্যার, আমরা তো আগে পরীক্ষা দিলে কিন্তু 3 মাসের একটা গ্যাপ পেতাম রেজাল্ট হওয়ার জন্য, আমি তো 99-এর ব্যাস, তো এসএসসি দেওয়ার পরে আমি একটা গ্যাপ পেলাম। ওই গ্যাপের মধ্যে আমি আনসার ভিডিপি থেকে সেলাই মেশিনের উপরে কোর্স করতে চাই, যে এই সময়টা আমি একটা কাজে লাগাবো, ওইটা একটা ইনফরমেশন পাই। ওইটা আমি কোর্স করতে গেলাম গাজীপুরে, জয়দেবপুরে একটা ওদের ট্রেনিং ইনস্টিটিউট আছে ওখানে। তো ওখানে যাওয়ার পরে 158 জন ছিল আর আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি স্যার। তো ওখানে তখন বললো যে আমাদের দ্বিতীয় দিন ব্রিফিং হয়েছিল, জেলা অ্যাডজুটেন্ট ম্যাডাম ছিলেন, উনি বললেন আমাদেরকে যে আমরা এখানে তোমরা যে 158 জন মেয়ে আছো তোমাদের মধ্যে আমরা কিন্তু যারা রেজাল্ট ভালো করবে 2 মাস পরে তাদেরকে এখানে প্রথম দ্বিতীয় এভাবে 10টা সেলাই মেশিন উপহার দেয়া হবে 10 জনকে। জি স্যার। তো এই জিনিসটা শোনার পরে আমার মনে হলো যে আমাকে একটা মেশিন নিতে হবে। জানি হাও, জি স্যার, এই যে আমার শুরু হলো, এখন আমি মেশিনটা আসলে আমি কিভাবে নিব, কেন জানি আমার একটা টার্গেট হয়ে গেল যে আমি একটা মেশিন আমাকে নিতে হবে। তাহলে মেশিন যদি আমি নিতে যাই তাহলে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমাকে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা আসলে ট্রেনিং ইনস্টিটিউট তো স্যার, ওখানে কোর্স হতো, ওখানে আমাদের প্র্যাকটিক্যাল অনেক কিছুই ছিল, তার পাশাপাশি আবার কাজ করতে হতো 158 জন মানুষের মধ্যে, মেয়েদের রান্নাবান্না ওখানে হেল্প করতে হতো, এরকম অনেক কিছুই করতে হতো। কিন্তু আমি ওইটা করে দ্রুত গতিতে আমি ক্লাসরুমে চলে আসতাম, আমি মানে যারা ক্লাসরুমে থাকে তাদেরকে বুঝাইতাম, মানে কি আমার নিজের স্কিলনেসটা তৈরি করার জন্য। এরকম করতে করতে স্যার প্রতি সপ্তাহে পরীক্ষা হতো, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে প্রতিটা পরীক্ষাতে আমি ফার্স্ট হতে থাকলাম। তো আমি কিন্তু বুঝতেছি না যে আমি আসলে আমি যে ই হব এটা বুঝতেছি, কিন্তু আমার টার্গেট যে আমি একটা সেলাই মেশিন নিয়ে যাব, এটা আমার একটা জিত ছিল স্যার। তারপরে প্রায় 2 মাস চলে গেছে, আমার আম্মা আসলে এখানে আরেকটা না বললে নয়, আমার মা আমাকে ই দিয়েছিলেন স্যার, মানে আমার যে কিছু ড্রেস দিয়েছে ব্যাগটা গুছিয়ে দিয়েছে, আর স্যার আমি যে কখন ওই ড্রেসগুলো পরাই ভুলে গিয়েছিলাম, মানে আমি 2টা ড্রেস সবসময়, মানে আমি আমার ধ্যান ধারণাই হচ্ছে আমাকে এখানে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে একটা মেশিন নিতে হবে এখান থেকে। তারপরে আর কি রেজাল্টের দেখি 4-5 দিন আগে থেকে যে ট্রেনার ম্যাডামটা ছিলেন সবাই আমাকে ডাকে, সবাই আমাকে ভালো মন্দ খোঁজ খবর নেয়। তারপরে জেলা অ্যাডজুটেন্ট ম্যাডাম ছিলেন, উনি হঠাৎ করে আমাকে ডাকছেন, ডেকে আমার কাছে কথা শুনছিলেন। তখন হচ্ছে স্যার এসএসসি পরীক্ষা রেজাল্ট হয়েছে সেই দিন আমার, কিন্তু আগে তো স্যার আমাদের মোবাইল ছিল না, আমি তো আমার রেজাল্ট জানি না। তো আমাকে বলছে যে তুমি তো আমার মনে হয় তুমি কিন্তু এখানে ভালো রেজাল্ট করেছো, তো তোমার আমি আশা করব তোমার এসএসসি রেজাল্টটা অনেক ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ। তারপরে শোনার পরে স্যার পরের দিন যখন আমার রেজাল্ট হলো, তার রাত্রের বেলা আমি আর ঘুমাতে পারছিলাম না যে আসলে আমার রেজাল্টটা কী হবে।
সকালবেলা যখন আমাদের কনফারেন্স রুমে যখন হল রুমে যখন সবাই মিলে বসলাম আপের কোর্সে মানে ইতে বসার পরে ওখানে বলতেছিল যে রেজাল্ট মানে ওখানে ঘোষণা আসলো যখন স্যার আমি প্রথম বিজয়ী ছিলাম। ও গ্রেট, ছেলে মেশিন পেয়ে গেলাম। জি স্যার, আমি এবং পেলাম তো পেলাম স্যার, আমি প্রথম প্রথম হয়েছেন। সচিস এই মানে তার মানে কি, কোন একটা বিষয়ের উপর লেগে থাকলে যে এটা সফলতা পাওয়া যায়, জি স্যার, এটাই হচ্ছে তার উদাহরণ। ভেরি গুড, টার্গেটটা ঠিক করতে হবে। জি স্যার, যে আমি এটা করবই। জি, অনেক ধন্যবাদ। এরপর থেকে আপনার গল্প শুনবো আমি, একটু এখন শাহিনের কাছে যাব। আপনি একটু মনে করার চেষ্টা করেন এরপরের কাহিনীগুলো, এবং আমরা তখন আপনি এটাও মিলিয়ে বলবেন যে আসলে নিজের বলার মতো গল্প আপনাকে কী দিয়েছে। শাহিন, আপনি যদি আপনার গল্পটা একটু বলেন একই রকমভাবে। সরি, ছোটোবেলা থেকে এসে এই প্ল্যাটফর্মের সন্ধান পেয়ে আপনার জীবনে কী পরিবর্তন আসলো? সর্বপ্রথম শুক্রিয়া আদায় করতেছি সৃষ্টিকর্তার প্রতি। বাবা মা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষক, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলের সান্নিধ্যে আমি আজকে এই অবস্থানে আছি। প্রাতিষ্ঠানিক শিক্ষকের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা অর্জন করছি, প্রফেশনাল লাইফে বিভিন্ন বসের অধীনে কাজ করছি, কাজ করে তাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নিছি, আর আমার লাইফে আসলে আমূল পরিবর্তন হয়েছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আসার পর। বিশেষ করে আপনার সাথে আমার কখনো ইতিপূর্বে দেখা হয়নি, আমি চেষ্টা করছি, তারপরও আপনি আমাকে না দেখেও আমার জীবনে একটা বিরাট একটা অবদান আপনার আছে, যেটা আপনার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের মাধ্যমে সম্ভব হয়েছে, এটাতে পরে আসতেছি স্যার। আমিও স্যার 1999 ব্যাচ, আমিও নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমরা দুই ভাই এক বোন, আমি পরিবারের বড়। এসএসসি পরীক্ষা যখন আগে সিস্টেম ছিল অ্যালাউ করতে হইতো টেস্টে, তো টেস্টে অ্যালাউ করার পর আসলাম বাসায়, আসার পর আম্মা খুব খুশি, আব্বাও খুশি, বাট আমার যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট তার আগের দিন আমার বাবা ফর্ম ফিল আপের টাকা দিতে পারে নাই এনিহাও। আচ্ছা আচ্ছা, তো আম্মাকে আমি বলছিলাম যে আম্মু আমি একটা কাজ করি, আমি একটা মুদির দোকানে যাই ঢুকি, অ্যাটলিস্ট ওখান থেকে যেটা আর্ন করবো আমি ফ্যামিলিতে সাপোর্ট করতে পারবো। তো আম্মার কিছু বলে নাই, কিছুক্ষণ পর হাওলাত করে রাতের দিক আমি পড়ার টেবিলে বসে আছি, রাতের দিক আম্মা আসে আমাকে, মেবি 1350 টাকা তখন ইয়া ছিল, তখন দিল। তারপরে দিন ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করার পর স্যার আমার আসলে উদ্যোক্তা জীবনটা শুরু হয়েছে আমাদের যখন রিটার্ন পরীক্ষা শেষ হয়ে গেলো, এসএসসি পরীক্ষার রিটার্ন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমার মানে উদ্যোক্তা জীবন শুরু। রিটার্ন পরীক্ষা শেষ হওয়ার পর আমার মাথায় কাজ করা লাগলো যে না, এটার সাথে তো আমাকে কন্টিনিউ পড়ালেখার পাশাপাশি কিছু করতে হবে। তখন আমি কী করলাম, আমাদের এলাকায় ছোটো ছোটো বাচ্চারা আছে প্রাইমারি লেভেলের, তাদেরকে আমি সকালবেলা টিউশনি দিতাম, এর মধ্যে আল্লাহর কি হুকুম একটা কনজিউমার কোম্পানিতে এসআর হিসাবে নিয়োগ পাই যায়। তো সকালবেলা টিউশনি করাইতাম, এসআর হিসাবে সেলসে মার্কেটিংয়ে কাজ করতাম, পাশাপাশি আমি গ্যাপ দিয়ে দিয়ে কলেজে ক্লাস করতাম, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। এই ক্লাস করতে করতে মানে অনেক বকাঝকা খাইতে হতো বসদের, কারণ সায়েন্সের স্টুডেন্টদের আপনার বিশেষ করে আপনার প্র্যাকটিক্যালগুলো মিস করা যাইতো না। তো এভাবে চলতে চলতে আল্লাহর অশেষ রহমতে আমার মনে করেন আপনার ইন্টার যখন পাস করে ফেললাম, মানে আমার জীবনে আবার একটা জিনিস ছিল যে আমি মানে যেখানে ব্রেক করবো পড়ালেখা করতে যাই, মানে যেখানে ব্রেক হয়ে যাব ওখানেই ব্রেক, আর পড়ালেখা করবো না। তা আল্লাহর অশেষ রহমতে আমি আবার ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার ক্ষেত্রে আমার সদ্য খালাতো ভাই আছে রবিউল, উনি আমার টিচার ছিলেন, পাশাপাশি আরও কিছু টিচার ছিল, আমি যদিও রেগুলার ক্লাস করতাম না বাট স্যাররা আমাকে ভালো আসতো, এই জন্য আমাকে ফ্রি টিউশনের ব্যবস্থা করে দিছিল। তো এটা আমার একটা বিরাট পাওয়া যে ইন্টার পাস করার পর আমি আসলে কনফিউশনে পড়ে গেলাম যে অনার্সে ভর্তি হব না বিএসসিতে ভর্তি হব, পরে ভাবলাম যে না এগুলোতে চাপ অনেক, তখন বিএসএসে ভর্তি হলাম। আর আমি হচ্ছি আপনার বিএসএসে ফার্স্ট ব্যাচ, আমরা 99 ব্যাচটাই ফার্স্ট ব্যাচ ছিলাম, এবং কি বিএসএস ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টটা স্টার্ট হয়েছিল ওই সালেই, তখন আমি বিএসএসে ভর্তি হলাম। ইন্টার পাস করার পর আমি আপনার শুরু করলাম 6000 টাকা পুঁজি দিয়ে আপনার একটা স্যানিটারি ব্যবসা, মানে আমার গ্রামে যে আপনার স্যানিটারি ব্যবসা হয় এই স্যানিটারি ব্যবসা শুরু করলাম, নিজে প্রোডাকশন করে আর কি, বিভিন্ন জায়গায় আপনার সেটিং করে দিয়ে আসতো আমাদের লোকজন। তো এইভাবে করতে করতে মানে ওই যে
খোলা বাথরুম যেগুলো গ্রামে গ্রামে হতো আগে, জি সেগুলো, হ্যাঁ। তো এগুলো করতে করতে ওইভাবে চলতেছিলাম, চলতে চলতে আপনার 2006 সালে আমি আমার পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করি। 2008 সালে আমার ছেলে হয়, একমাত্র ছেলে, সরি 2010 সালে আমার ছেলে হয়, 10 সালে ছেলে হয়। ছেলে হওয়ার 11 মাসের মাথায় আমার ওয়াইফ অন্য ফ্যামিলিতে চলে যায়। আসলে পূর্বে তার অ্যাফেয়ার ছিল, এটা আমি বিয়ের পর জানতে পারছিলাম। তো আমি আসলে ভাবতেছিলাম যে আসলে এটা তো অনেকের জীবনে ঘটে, তো যেহেতু সংসার করতেছি রানি সহজভাবে নিবেশে, আমিও যতটুকু বোঝানোর দরকার, পরে সে যখন চলে যাই সেপারেট হয়ে গেলাম। সেপারেট হয়ে যাওয়ার পর আনফর্চুনেটলি আমরা গত কিছুদিন ধরে কয়েকজন আপা আসছিলেন ওইখানে, সে আপাদের গল্পের মধ্যে দেখেছি যে জামাই অন্যদেরকে, তাকে ফেলে অন্যদিকে চলে গেছে, আপনাকে পেলাম, আপনাকে ফেলে আপনার বউ চলে গেল, ভেরি আনফর্চুনেট। এবং কি স্যার, শুধু চলে যায় নাই, আমার স্যার বাচ্চাটা, দুধের বাচ্চাটাকে ফেলাইতে চলে গেছে। একজন মা হিসাবে কিন্তু কখনো এটা সম্ভব না। তো ওই মুহূর্তে আল্লাহর কি হুকুম, আমার মা সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, আমার বোন, আমার একমাত্র বোন, তারা যথেষ্ট পরিমাণে আমার ছেলেকে নিজের সন্তানের মতো এখনও মানুষ করতেছে। তো এই অবস্থাগুলো কাটার পর আমি তখন আপনার ট্রেডিশনাল মার্কেটিং থেকে ফার্মা মার্কেটে চলে আসলাম সুইচ করে। আর বিয়ে করেছেন আপনি? না স্যার, বলি স্যার, শেষে আসবো। তো পরে স্যার মানে ভালো লাগতেছিল না, কারণ ট্রেডিশনাল মার্কেটে আপনার কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে রুট লেভেলে অনেক ধরনের বাজে বাজে মন্তব্য শিকার হতে হয়। তো আসলে যখন ডিগ্রি পাস করে ফেললাম, মানে কীরকম লাগতেছে, তারপর আমি ফার্মা মার্কেটে চলে আসলাম। ফার্মা মার্কেটে আসার পর আমি তখন আপনার গ্যাকো ফার্মাসিউটিক্যালে জব করতাম, ওখানে আমি জয়েন করলাম। জয়েন করার আর ওইদিকে স্যানিটারি ব্যবসা কি হলো? স্যানিটারি ব্যবসাটা স্যার আমার ফ্যামিলি, আমার আমার বাসার সামনেই ছিল স্যানিটারি ব্যবসাটা, যে কারণে আমার মাও মাল সেল করতে পারতো, আমার বাবাও হেল্প করতে পারতো। ওকে ওকে, ওখানে মানে মানে আমাকে যে থাকতে হবে এমন কোনো দরকার ছিল না। জি, তো আল্লাহর কি হুকুম ফার্মাসিউটিক্যালে জব করার স্টার্ট করার 7 মাসের মাথায় আমি প্রমোশন পাই যাই, এমপিও থেকে সিনিয়র এমপিও হয়ে গেলাম। 1.5 বছর আবার মানে টানা 1.5 বছর জব করলাম। জব করার 1.5 বছর পর আমার অ্যানাউন্সমেন্ট আসলো অ্যাজ এ এরিয়া ম্যানেজার হিসেবে প্রমোট হয়ে পাইলাম। আমি পাওয়ার পর আমি আসলে খুব খুশি ছিলাম, সেটা আপনার জানুয়ারি মাসে আমার ইয়াটা আসছে, অ্যানাউন্সমেন্টটা আসছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি রিপোর্ট করব। 2011 সালে ঘটনা এটা, জানুয়ারি মাসে 18 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার 2টা পা ভাঙে যায়। ও আমার হাঁটু, ডান পায়ের হাঁটু, হাঁটুর নিচে, বাম পায়ে থায়ে, হাঁটুর নিচে, দুই জায়গায়, এবং আমার এখান 2 পা থেকে এরকম সাইজের হাড়গুলা মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো, মানে খুঁজে পাওয়া যায় নাই। তো অনেকে মনে করছিল যে শাইন ডেড। তা আল্লাহর অশেষ রহমত যে আমার আব্বা সদয় ছিল, আমার আব্বা খুব ভালো মানুষ। তো আব্বা অনেক চেষ্টা করলো, পরে স্যার একজনের সহযোগিতায়, একজন বললে আমার চাচার যে সম্বন্ধী আছে, মামা হয়, ওনার সহযোগিতায় আমার পায়ের অপারেশন হয়। প্রায় 8 মাস আমি ইয়াতে ছিলাম, বিছানায় ছিলাম, আমার মায়ের সাথে সুস্থ হইলাম। তারপরে স্যার আমার আর ঠাকুরগা ভাল লাগে না, তারপর আমি স্যার সুইচ করে চলে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পর আমার এখানকার জীবনটা স্যার আরও অতিষ্ঠ হয়ে গেল, কি করব। আসার 14 দিনের মাথায় টানা 5 দিন আমি না খাই ঘুরে বেড়াইছি শ্যামলি এরিয়াটাতে, কিন্তু শ্যামলি এরিয়াটাতে নর্থ বেঙ্গলের মানুষের ভরপুর, কিন্তু কাউকে মুখ ফুড়ে বলতে পারিনি, কিংবা মানে সাহস করে বলতে পারিনি, ইচ্ছা করেও বলি নাই। ওই 5 দিন আমি ছিলাম শ্যামলি স্কোয়ারে, যে সিকিউরিটি গার্ডগুলো আছে তাদের সাথে সময় কাটাইছি, তারাই হয়তোবা ডাকে ঢুকে আমাকে চা আর ওই বন রুটি খাওয়াইছে। মাথায় শুধু একটা জিনিসে ছিল যে নি হাম, আমাকে একটা কাজের ব্যবস্থা করতে হবে। এই অবস্থায় আল্লাহ কি হুকুম স্যার, ওই রিং রোডে একজন ভাই আছে, উনি ওই আপনার ঠেলা গাড়িতে করে প্যান্ট শার্ট বিক্রি করে। তো ওখানে যাই, দেখতেছি আমি দাঁড়াই, তো উনি কী মনে করে জানি আল্লাহর কি হুকুম, উনি আমাকে মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করলো। আমার ভাই আমার একটা কাজের দরকার, পেটে ভাতে চলার মতো হইলেও আমার জন্য খুব ভালো উপকার হয়। তো ওনার কি মনে হলো ওখান থেকে, তারপরের দিন থেকে আমি মানে মানে ওনার সাথে থাকার সুযোগ পাইলাম, খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, ওনার সাথে আমাকে দোকানদারি করতে হবে। এভাবে চলতে চলতে স্যার 1 মাস 18 দিন ওখানে কাজ করছি। কাজ করার পর এর মধ্যে আমি ভাইবা দিতাম বিভিন্ন জায়গাতে,
তো এর মধ্যে একটা রিয়েল এস্টেট কোম্পানি আরপি গ্রুপ নামে ওখানে আমি কনফার্ম হইল। ওখানে কিছুদিন কাজ করলাম, ওখান থেকে সুইচ করে আমার এক দুঃসম্পর্কের চাচার সুপারিশে আমি গার্মেন্টস সেক্টরে গেলাম। ওখানে কিছুদিন জব করছি, ওখানে তখন একটা বায়ারের মানে কমপ্লেনের কারণে গোটা টিমটাকে আমাদের ক্লোজ করে দিল ওখানকার এমডি। তারপর আবার বেকার হয়ে গেলাম। তারপর গ্রামীণ ফোনে স্যার হঠাৎ করে গ্রামীণ ফোনের একটা প্রজেক্টে আমি কাজ পাই যাই। তো ওটাতে স্যার 3 বছর কাজ করছি। 3 বছর কাজ করার আগ মুহূর্তে এখন আমার মাথায় চিন্তা পড়ে গেলো যে কী করবো আমি ক্লোজ হয়ে গেলে। তারপর স্যার আমি মানে আমার এক বন্ধু পরামর্শে শুরু করলাম যে একটা কিছু করতে হবে। পরে তখন চা পাতা নিয়ে কাজ শুরু করছি। চা পাতা নিয়ে কাজ শুরু করছি বলতে কি, একটা কোম্পানিতে আমি 7টা থেকে রাত 10টা পর্যন্ত মার্কেটে ফিজিক্যালি মার্কেটিং করতাম আর কি, রিসার্চ করতাম, স্টাডি করতাম। করতে করতে প্রজেক্ট ক্লোজ হওয়ার পর আমার এর মধ্যে কিন্তু ব্যালেন্স সব শেষ হয়ে গেছে, টোটালি জিরো আর কি। মানে গ্রামীণ ভবনের প্রজেক্টে যে কাজ করতে ওখানে সামান্য যেটা স্যালারি পাইতাম এটা দিয়ে কোনো মতো চলতাম আর কি। তখন আমার কি মানে লাইফে এমন একটা ঘটনা যে আমার লাইফে মানে উদ্যোক্তা জীবনের শুরুটা হয়েছিল 6,000 টাকা দিয়ে, আবার এখানে আসো 6,000 টাকাই আমার পুঁজি। আচ্ছা, চা পাতার ব্যবসাটাতে 6,000 টাকা আমার পুঁজি ছিল, 6,000 টাকা পুঁজি ছিল, কিন্তু আমার পরিচিতি ছিল। আল্লাহর অশেষ রহমত স্যার নিজের বলার মতো গল্প, ফাউন্ডেশনের জন্য আমার সারা জীবন কাঁদবো আমি, এখানকার মানুষের জন্য, আপনার জন্য সবসময় কাঁদবো, আমার পরিবারও কাঁদে, আমার পরিবারের সবাই আপনার এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সদস্য। তো স্যার কোহিনুরটি চিটাগাঙের হাসান মাহমুদ ভাই, উনি মেবি ফেনির স্যার, উনি চিটাগাঙে বিজনেস করে, ওনার সান্নিধ্য পাই। ওনার সান্নিধ্য পাওয়ার পর আমার জীবন চেঞ্জ হওয়া শুরু করলো। উনি যে সাপোর্টটা ব্যাকআপগুলো দেওয়া শুরু করলো আমাকে, আমার লাইফ চেঞ্জ হওয়া শুরু করলো। লকডাউন মানে শুরু হওয়ার মার্চ মাসের 26 তারিখে মেবি লকডাউন শুরু হয়েছিল, তার আগ মুহূর্ত পর্যন্ত এভরি মান্থ আমার সেল আসতো মিনিমাম 8 লাখ টাকা। এই লকডাউনের পর আমি পুরো ধরা খাই গেলাম। আমার মার্কেটে ক্রেডিট ছিল 3,70,000 টাকা। এই দোকানদারগুলো যে গেল ঢাকা শহর ছাড়ে সেগুলো আর ব্যাক করেনি। আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম স্যার। নিঃস্ব হওয়ার পর আমি ভাবতেছিলাম যে আসলে আমি কী করবো। এরই মধ্যে আমি খুব চিন্তা করতে 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 আমি ডিসিশন নিলাম যে না, চা পাতা নিয়ে কাজ করতে চা পাতা নিয়েই কাজ করবো, বাট আমি একটু ক্যাটাগরিটা সুইচ করবো, স্কিপ করবো, যে আমি আগে লোকাল মার্কেটের জন্য কাজ করতাম, এখন আমি ফ্যামিলি ব্র্যান্ড মানে প্রিমিয়াম কোয়ালিটির যে চাগুলো এগুলো নিয়ে কাজ করবো। এরকম চিন্তাভাবনা করতেছিলাম, হাতে কোনো টাকা নাই, এরই মধ্যে আমার পায়ে ইনফেকশন দেখা দিছে অলরেডি। তখন আমার মনে করেন 4টা অপারেশন তখন হয়েছে অপারেশনের সময়। পরে আমার রড নাট অনেক কিছু ছিল পায়ে, এগুলার কারণে আমার পায়ে ইনফেকশন দেখা দিয়ে আমার ডান পা প্রায় পচার উপক্রম। আমি কিন্তু হাসান ভাইকে বলতে পারি না, কারণ উনি আমাকে এমনিতে যেটা সাপোর্ট দেয় এটা তো অনেক। এর মধ্যে উনি আমাকে বলতে যে শাহিন ভাই আপনার কোনো সমস্যা হয়েছে হয়তো বা। বললাম ভাই এই ব্যাপার। উনি তো মানে উনিও লজ্জা পাচ্ছে আমাকে যে মানে সাপোর্ট দিবে, যে কী মনে করি আমি, আমি চুপচাপ আছি। পরে উনি বললো যে ভাই আপনাকে আমার রিকোয়েস্ট, আপনি আগে সুস্থ হন, সুস্থ হওয়ার ব্যবস্থা করি। তো উনি স্যার ফিনান্সিয়াল হেল্প করছিলো আমাকে, পাশাপাশি আপনার সাথে পরিচয় নাই, তারপরও আপনি মিশন মানবতা গ্রুপের মাধ্যমে আমাকে 20,000 টাকার সহযোগিতা করছিলেন তৎকালীন অপারেশনের জন্য। তারপর থেকে আবার সুস্থ হইলাম। সুস্থ হওয়ার পর আবার ঘুরে দাঁড়াইলাম স্যার। ঘুরে দাঁড়াইতে দাঁড়াইতে মানে তারপরে আমার পরিশ্রমটা সব থেকে বেশি হয়েছিলো, কারণ এই ফিজিক্যাল ফিটনেস নিয়ে 50 কেজির বোঝা কিন্তু স্যার কেউ সহজে তুলতে পারবে না, কারোর পক্ষে পসিবল না। আমার যে সুস্থ স্বাভাবিক বন্ধুগুলো আছে তারাই কিন্তু তুলতে পারে না, বাট স্টিল নাও আল্লাহ আমার অশেষ রহমত আমি 50 থেকে 55 কেজির বোঝা মাথায় নিয়ে 1 কিলো হাঁটে যেতে পারি। তো আমি স্যার নিজেই লেবার, নিজেই আসার, নিজেই ডেলিভারি ম্যান, মানে সব কিছু আমি, আমার প্রতিষ্ঠান সিইও আমি। আমার পাশাপাশি আমার এখানে আমি যেহেতু একটু স্ট্যান্ডার্ড লেভেলে মার্কেটিং করার চিন্তাভাবনা করতেছি, সেই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ কোঅপারেশন করে আমার ছোটো ভাই, স্নেহ ছোটো ভাই, তারও বিএসসি শেষ স্যার। মানে আমার জীবনের ডেভেলপমেন্টটা স্যার এরকমভাবে হয়েছে যে ছোটো ভাইটা স্যার বিএসসি শেষ হয়ে আসতেছে, বাংলাদেশের স্বনামধন্য একটা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ত্রিপলি নিয়ে 3.90 স্কোর তার বর্তমান, এর মধ্যে আইএলটিএস কমপ্লিট করে ফেলছে, আবার 2টা আপনার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে। করোনার মধ্যে যে বড় ধরনের আবার ধস নেমে এসেছিল, ক্ষতিগ্রস্ত হলেন, আপনি বলছিলেন 3,70,000 টাকা বাকি পড়ে গেছিল,
তারপরে তারপরে আপনি নিজের বলার মতো গল্পের সঙ্গে যুক্ত হলেন? না স্যার, তার আগে থেকে। তার আগে থেকে? তার আগে থেকে, মানে আমার বিজনেসের স্টার্টটা থেকে। তারপরে বিজনেসটা আবার বাড়লো কিভাবে? বিজনেসটা বাড়লো, আমার বোন জামাই আছে, আমরা কিন্তু স্যার জয়েন্ট ফ্যামিলি। আমার মা 2 বছর পূর্বে গত হয়ে গেছেন। তো মা আম্মা মারা যাওয়ার একদিন আগেও আমাকে বলে গেছে, তুই বাপের বড় ছেলে, তোরা একসাথে থাকবি, আর তোর যেহেতু ফিজিক্যাল প্রবলেম, তুই তো ওরকম হার্ড ওয়ার্ক করতে পারিস না, তো সবাই মিলে থাকলে অন্তত পক্ষে তোরা সবাই সুবিধা পাবে। তো সেই হিসাবে আমরা একসাথে আছি। আমার বোন জামের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, নিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ শুরু করলাম। আমি স্যার এখন আমি যদি অ্যাভারেজ ক্যালকুলেশন করি, 3 লাখ আমার সেল আসে প্রতি মাসে। আর এখান থেকে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে আমার ক্লায়েন্ট আছে, রিপিট ক্লায়েন্ট যেগুলো অ্যাটলিস্ট ঢাকা সিটিতে, এগুলা থেকে মনে করেন আমার 40% আসে, 40% রিটেল সেল আসে, 60% আমার আপনার হোলসেল আসে, যার 40%ই আপনার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ক্লায়েন্ট। তো আপনি কেন বলছেন যে নিজের বলার মতো একটা গল্প আপনার জীবন বদলে দিয়েছে, কি ঘটনাটা এখানে? স্যার জীবন বদলে দিয়েছে স্যার, একটা মানুষ যখন মানে সব কিছু হারায়, সংকীর্ণ অবস্থায় থাকে, সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, এই অবস্থানটা থেকে যে আমি বাইর হয়ে আসছি, এটা আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আপনার যে মোটিভেশনাল ভিডিওগুলো, এখানে যে সেশন চর্চা করে যে অভিজ্ঞতাগুলো আমি সঞ্চয় করছি, এগুলা থেকে আমি অনেক কিছু অবজার্ভ করে আমার জন্য সহজ হয়েছে যে আমি না, আমি আসলে আমার হেরে যাওয়ার জন্য তো আমার দুনিয়াতে আসা না, আমার তো অনেক কিছু করার বাকি আছে, আমাকে আগায় যাইতে হবে। আমি শুধু নিজের জন্য ভাবলে হবে না, আমার পরিবারের জন্য ভাবলে হবে না, তাহলে তো আমি সেলফিশ হয়ে যাব, আমাকে 10 জনের জন্য ভাবতে হবে। এর মধ্যে স্যার এইভাবে আমি স্টার্ট করার পর বাংলাদেশে, মানে বাংলাদেশে মনে করেন আমি যে গ্রেট, আমি যে কোয়ালিটি মেনটেন করে চা দিই, বাংলাদেশে কেউ দেয় না স্যার। আলহামদুলিল্লাহ, আমরা আবারও শুনবো আপনার কথা, আপনার জীবনে এটা তো একটা বিরাট কষ্টের কথা যে আপনার ওয়াইফ এতটুকু বাচ্চা ফেলে চলে গেছে। সো আপনার কষ্টের কথা আপনি বলেছেন, আপনার জীবনে ভুলের কথাও আমরা শুনবো। আপা আপনি যদি একটু মিলিয়ে বলেন যে আপনি তো ইতিমধ্যে আপনার হাজবেন্ডের সাথে মিলে আপনি ভালো একটা বিজনেস করছেন, এক্সপোর্ট করছেন বিভিন্ন দেশে, তারপরেও আপনি এইখানে নিজের বলার মতো একটা গল্পে যে যুক্ত হলেন, আসলে কেন এবং কি দিয়েছে এটা আপনাকে? আলহামদুলিল্লাহ স্যার, আপনি যে কথাটা বলছেন যে আসলে ওই আগের বার যখন কথা বলেছিলাম তখন বলেছিলাম যে একটা মানে কি আমার একটা টার্গেট ছিল যে আমি মেশিনটা যেন পাই। স্যার আপনার যে শিক্ষা, আপনি যে যেভাবে আমাদেরকে শিখাচ্ছেন, তো এই শিক্ষার মধ্যে কিন্তু মানে আপনি যে আমাদেরকে যেমন সাহস সাহস করুন, তারপর লেগে থাকুন, সফলতা আসবে, এই 3টা শব্দই কিন্তু আমার ওখানেও আছে স্যার, ঠিক না? তো আপনার কাছে যখন আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হলাম, আমি 8ম ব্যাচ থেকে আছি স্যার, তো আমার ওই বিজনেস বাইং হাউস বিজনেস আপনি জানেন, বাইং হাউস বিজনেস শুরু করার পরে আমি যখন এই প্ল্যাটফর্মে আছি, প্রথমত হচ্ছে এখানে আমি প্রথমে নেটওয়ার্ক যে একটা পেয়েছি স্যার, এ কিন্তু বিশাল বড় একটা নেটওয়ার্ক স্যার। এখানে মানে আমরা যারাই যে প্রফেশনে আছি না কেন, সবার জন্য কাজে দেয় স্যার, এইটা একটা। আরেকটা বিষয় আছে যে আপনার যে মানে বোঝানোর ক্ষমতা স্যার, আমার মনে হয় যে আপনার প্রতিটা কথাই আমাদের প্রত্যেকেরই পারিবারিক, সামাজিক, মানে নৈতিক সব দিকে শিক্ষা দেয়, শুধু অর্থনৈতিক না স্যার, প্রতিটা ক্ষেত্রে আমাদের শিক্ষা দেয়, আমি সেই শিক্ষাগুলো পাচ্ছি স্যার। আর আপনি এখান থেকে একটা এখানে আসার পরে একটা নতুন ব্যবসা শুরু করেছেন? জি স্যার, যদি ওটা নাম, এটা হচ্ছে আমি প্রথমত স্যার 1000তম দিনে শুরু করেছিলাম আলো ইনডোর প্ল্যান্ট, আপনি আমাদের উত্তরাজনে গিয়েছিলেন, আপনি উদ্বোধন করে দিয়েছিলেন আলো ইনডোর প্ল্যান্টটা স্যার। ইনডোর প্ল্যান্ট যেহেতু ওইটা আমি খুব ভালো একটা, আমার একটা জিনিস ভালো স্যার যে আমার এখানে একটা বড় একটা ট্রাস্টের জায়গা, আমার সবাই বিশ্বাস করে স্যার, তো ওইটা ভালোই করছিলাম। ওইখানে একটু সমস্যা দেখা দিয়েছে স্যার, ডেলিভারিটা একটু প্রবলেম হয়ে গেছে, ইনডোর প্ল্যান্ট তো ওইটা ডেলিভারিটা দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তো কাছাকাছি যারা আছে তাদেরকে দিতে পারি, দূরে হলে আমি ওই অর্ডারটা নিতে পারছি না।
তারপরে যেহেতু আমি বাইং হাউস বিজনেস করি, সেক্ষেত্রে আমি করেছি স্যার, ওখান থেকে আমি সবাই কিন্তু আমাকে মানে ইনবক্সে নক দেয় যে আপু আপনার যেহেতু বাইং হাউস বিজনেস, এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু সকলে দিতে পারে না স্যার। আর আমাদের এই প্ল্যাটফর্মে স্যার অনেকেই এই যে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টের অনেক ডিমান্ড আছে, অনেক ডিমান্ড স্যার। তো এই জায়গা থেকে তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমার বায়ারের প্রোডাক্ট, আমরা তো বাইং হাউসে বায়ারের প্রোডাক্ট তো বাইরে আমরা সেল করতে পারলাম না, ব্র্যান্ডের আমরা ক্যাটালগ ব্র্যান্ডের কাজ করি, এ কারণে আমি বললাম তাহলে এই বিজনেস থেকে তো আমি পারবো না, যেহেতু আমার এটা একটা বড় একটা নেটওয়ার্ক আছে। তখন আমি এক্সপোর্টের প্রোডাক্ট একাত্তর ক্রিয়েশন, যেহেতু আমার বিজনেস সবগুলো বিজনেসই হচ্ছে একাত্তর, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, ওই এটা আমি ব্যবহার করি স্যার, এটা আমার রক্তের সঙ্গে সম্পৃক্ত স্যার। তো যার কারণে আমার প্রতিষ্ঠানের নাম একাত্তর। তো একাত্তর ক্রিয়েশনটা, এই একাত্তর ক্রিয়েশন এই নামটা অবশ্য শ্রদ্ধ আমার দিবাপুই সিলেকশন করে দিয়েছিলেন। তো এই একাত্তর ক্রিয়েশন থেকে আমি এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো সবাইকে আমি হোলসেল দিচ্ছি স্যার। আর আজকে আসার সময় স্যার, আমি যখন বের হব অফিস থেকে, এক ভাই উনি চলে আসছেন আমাদের প্ল্যাটফর্মে, আমার কাছে জ্বালা নিচ্ছে সবাই, কিন্তু আমার যতটুকু সেল হচ্ছে সব পুরোটাই আমার প্ল্যাটফর্মে স্যার। অসাধারণ, উনি এসে আমাকে বলতেছেন কি স্যার, উনি এসে আমাকে বলতেছে যে আপু সত্যি আপনাকে আপনার, আমি এক কথায় যে আমি যেহেতু নতুন বিজনেস করতে চাই, আপনি আমাকে প্রোডাক্ট দেবেন, এখন আপনি গাইডলাইন দিবেন আমি কিভাবে কাজ করব, আমি নতুন শুরু করেছি, আপনার প্রতি আমার সেই বিশ্বাস আছে, আপনি আমাকে সেভাবে প্রোডাক্ট দেবেন স্যার। আমি যেহেতু হোলসেল দেই, আমি সঙ্গে সঙ্গে তার জন্য প্রতিটা প্রোডাক্ট থেকে আমি যেহেতু হোলসেল প্রাইস, ওখান থেকে আমি নির্বিধায় 10 টাকা করে কমাই দিয়ে দিলাম যে ঠিক আছে আপনি যেহেতু নতুন জানেন আমি কমাই দিলাম আপনি কাজ করেন। সে মুহূর্তের মধ্যে সে দেখতে আসছে, মুহূর্তের মধ্যে সে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে গেল যে আপু আমি যাত্রা শুরু আপনার কাছ থেকে, আমি চাই আপনি আমাকে অনেক বড় সুযোগ করে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু আপনার জীবনে এরকম কোনো কষ্টের ঘটনা আছে কি যেটা আপনাকে ভীষণভাবে কাঁদায়? হ্যাঁ স্যার, প্রতিটি মানুষেরই আছে, আমারও এরকম আছে স্যার। আসলে আমি আমার কষ্টের কথাটা বললে আসলে আমি স্বাভাবিক থাকতে পারবো কি না জানি না, তারপরেও আমি একটু বলার চেষ্টা করি। আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করে, মানে অ্যাভয়েড তো করা যায় না, অনেক জিনিস তো নিজেকে কাঁদায় যত বড়ই হই না কেন। আমার বাবার অনুপস্থিতি আমার জন্য অনেক বড় কষ্টের স্যার, বিশাল ছাদ, অনেক বড়। কারণ বাবা যার নেই সে আসলে এই অভাবটা কি সে বুঝতে পারে স্যার, যার বাবা মা, মায়ের ক্ষেত্রেও তাই বাবার ক্ষেত্রেও তাই। তো আমার যেহেতু মা আছেন, সো এই দিকে আমি লাকি, বাবা নেই, এটা আমার জন্য খুব কষ্ট। এবং আমার কষ্টটা এরকম স্যার, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার বাবা কাস্টম অফিসার ছিলেন। আমার বাবা খুব ফ্রিডম লাইফ পছন্দ করতেন, উনি নিজের থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দেওয়ার পরেও আর কি উনি খুব স্বাধীনভাবেই করেন, আম্মু চাকরি করতেন, উনি স্বাধীনভাবে চলাফেরা করতেন। তো হঠাৎ করে উনি স্টক করেন, তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি পরে আর কি, এসএসসি পরীক্ষার পরে স্টক করার পরে স্যার অনেকদিন মানে অসুস্থ, ওনার ব্রেনে কাজ করতো না আর ওনার ডান পাশটা একটু সমস্যা ছিল, প্রায় 2 বছর উনি বিছানায় ছিলেন। এমনি কোনো সমস্যা ছিল না স্যার, কিন্তু হঠাৎ মাঝে মাঝে করে আমরা যখন ঘুমিয়ে যেতাম উনি মানে কখন বের হয়ে যেতেন আমরা জানতাম না স্যার। আমার ছোটো ভাই দুটো আরও খুবই ছোট, আমি বড়, আমার বাবা মায়ের, আমার এবং আমার বংশের বড় মেয়ে আমি। তো একবার চলে গেছেন, আমরা ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছি না, তারপরে খুঁজতে খুঁজতে মস্তানগড়ে তাকে পেয়েছি। আবার আরেকবার চলে গেছেন, উনি ইতে ছিলেন স্যার, কী বলে আপনার ইন্ডিয়া কী যেন স্যার ওটা, সরি, ওখান থেকে নিয়ে আসছিল আমার কাকা। এভাবে আর কি পরে লাস্ট অবধি আমরা যখন এসএসসি পরীক্ষা দিব, আমি হঠাৎ করে মানে পরীক্ষার তাও মনে হয় 4 দিন আগের কথা, উনি হঠাৎ করে ভোরবেলা উঠে চলে গেছেন। ওই যে চলে গেছেন স্যার, এখন পর্যন্ত তিনি ফেরেননি। ওহো, মানে আপনি জানেন না আপনার বাবা বেঁচে আছে কি মারা গেছেন? এটাই আমার কষ্ট স্যার। আমি এমনই পোড়া কপাল আমার। আমার বাবা আমাকে এত ভালোবাসতেন এবং সবসময় তিনি বলতেন আমার মেয়ে আমার রাজকন্যা, আমার মানে কখন
আমাকে একটা, যেমন আমরা মেয়ে মানুষ, মেয়ে বাচ্চা, অনেক সময় মায়ের কাজে হেল্প করি, আমার বাবা কখনো এটা করতে দিতেন না। মানে বললাম তো সব বাবাই তো তার সন্তানকে ভালোবাসে, আমিও তো তার ব্যতিক্রম না। কিন্তু হঠাৎ করে ওই যে উনি গেলেন স্যার ওনাকে খুঁজতে, আমরা এমন কোনো অপশন রাখিনি যেখানে তাকে খোঁজা হয়নি। কিন্তু ব্যাড লাক এটাই আমার যে আসলে তিনি কোথায় আছেন। আমি খুব কাঁদি স্যার, এবং এই কাঁদতে গিয়ে আমার যখন একটু বেশি আমি কষ্ট পাই, হয় না স্যার, সংসার করতে এসেছি অনেক সময় তো, অনেক সময় সংসারে অনেক রকমের কথা হবে, বা পারিবারিক সামাজিক সব দিক দিয়ে যে কোনো একটা হয়তো বাবাকে মনে পড়ে, বাবার কষ্ট মানে তখন হয়তো বাবাকে ফিল করি, তখন মনে হয় যে আমার যদি বাবা থাকতো বাবার কাছে আজকে, মানে হয়তো আমি এই কথাটা বলতে পারতাম, আমি তখন খুব কান্না করি। তো মাঝে মাঝে করে মনে হয়, কিন্তু তখন মনে হয় কি যে আবার যদি পাশের বাড়ি বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের বাবা যখন আসে, মানে অনায়াসে আমি কখনো এইরকম বাবার বয়সে যারা আসছে তাদেরকে কখনো আমি মানে অন্য কোনো সমাদ বাবা দেখলে বাবা আমি তাদেরকেই বাবা বলি, মানে এই যে মানে অভাবটা পূরণ করার চেষ্টা করি। আমি বিশ্বাস করেন স্যার, প্রতি বছর যখনই যেখানে মুক্তিযোদ্ধাদের মানে ই হয়, যে কোনো একটা প্রোগ্রাম হয়, আমি ওখান থেকে ছুটে যাই, ছুটে গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করে সবাই আমাকে চেনে। আমার বাবা একজন খুব মানে সবার খুব পপুলার মানে ভালোবাসার লোক ছিল, আমার বাবার ফ্রেন্ডরা সবাই আমার মাথায় হাত দিয়ে বলে, আদর করে, ওই আদরটুকুর জন্য আমি ছুটে যাই। তো আমার যখন খারাপ লাগে আসলে আমি তখন চিন্তা করি যদি আজকে আমার বাবার কবরটা থাকতো অন্তত, আমি অন্তত সেখানে গিয়ে হয়তো আমি দাঁড়িয়ে তাকে এক নজর বা মনের শান্তিটা একটু হলেও আমি কষ্টটা হলেও আমি ই করে নিয়ে আসতে পারতাম। কিন্তু এটা আমার হয় না স্যার। আমরা সবাই আপনার বাবার জন্য দোয়া করি, আমি যেখানেই থাকেন, কবরে থাকেন বা বেঁচে থাকেন, এই জায়গাটা স্যার, এটা আমি যখন নামাজ পড়ি, আসলে নামাজ পড়তে গেলেও তো আমরা সবসময় বাবা মার জন্য দোয়া করি, এখন দোয়া করতে গিয়েও কিন্তু আমার মানে আমি আল্লাহকে কি বলবো যে আল্লাহ আমার বাবাকে তুমি ব্যস্তবাসী করো, আল্লাহ তুমি আমার বাবাকে কবরে ভালো রাখো, নাকি আমার বাবা দুনিয়াতে সুস্থ আছে তাকে সুস্থ রাখো। আসলে আমি কোনটা বলবো স্যার, আমি এটা ডিসাইড করতে পারি না। সরি, আমরাও ভীষণভাবে ব্যথিত, এবং একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের কিছু আর হতে পারে না। আমার সন্তানরা আল্লাহ আমাকে আমার ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ওরা কিন্তু ওদের সামনে কখনো কাঁদতে পারি না স্যার। আমার ছেলেকে কখনো আমি নাম ধরে রাখি না, ওকেই বাবা বলি। কখনো যদি একটু যদি দেখতে পারে যে মা কোনো একটা কারণে কষ্ট পেয়েছে, সাথে সাথে ওরা এসে এমনভাবে জড়িয়ে ধরে, ওরা এমনভাবে ব্যবহার করে যাতে যেন আমি মুহূর্তের মধ্যে এটা ভুলে যাই। আমার ছেলে বলে তুমি কাঁদো কেন, আমি তো তোমার বাবা, তুমি কি আমাকে পেট, আমি তোমার বাবা তো, আমি তো তোমার পেট থেকে আসছি, তোমার বাবা, তুমি কষ্ট নিও না। এভাবে স্যার মানে ওদেরকে নিয়ে ভালো থাকার বাবার অভাবটা পূরণ করার চেষ্টা করছেন। অনেক দোয়া থাকলো আপনার বাবার জন্য। শাহিনুর, আপনি যদি একটু বলতেন যে গ্রাজুয়েশন করেছেন আপনি, চা নিয়ে কাজ করছেন, অনেকে বলে ছোট কাজ বড় কাজ, নিশ্চয়ই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাকে প্রথম দিকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তো কি বলেছে আর এখন কি বলে? আসলে স্যার, আমি তো যেহেতু গ্রামীণ ফোনে প্রজেক্টে কাজ করছিলাম, সো আমি ফর্মাল ড্রেসে থাকতাম সবসময়। আমি চা পাতা যখন ব্যবসাটা স্টার্ট করি, আমি তো নিজেই সেল ডেলিভারি করতাম, তো একটা সামনের যে মানুষটার কাছে মার্কেটিং করতে যেতাম, তাদেরকে যখন সালাম দিতাম, সার করে বলতাম, তারা আসলে মানে শক খাই যেত অনেকে, যে মানে তা অনাকাঙ্ক্ষিত আর কি, তাদের সামনে আমার অ্যাপ্রোচটা ছিল। বাট এই সাবলীল ব্যবহারটা দিয়েই আমার মার্কেটিংটা ক্লিক করছে বেশি। আর সেই সময় আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার ইভেন কি আমার ফ্যামিলির লোকজনও বলছে যে এটার কাজ তোর জন্য না, তুই ডিগ্রি পাস করছিস, তুই এর আগে ভালো জব করছিস, ট্রাই কর অন্য জায়গায়। আমি কিন্তু ওখানে স্যার চার মাসের মাথায় আমি প্রথম প্রফিট দেখি, কিন্তু চার মাসের পরেই কিন্তু আমি একটা বুঝতে পারি, আমার একটা ধারণা হয়ে যায় যে না, এখান থেকে আমার ফিউচার করা পসিবল, এবং আমি আমার টার্গেটটাই দাঁড়ায় গেছে যে এখন আমার এই প্রতিষ্ঠান থেকে আমাকে রয়্যালিটি ইনকাম করতে হবে, যেন আমার নেক্সট জেনারেশন এখান থেকে ভালো পাই। আমি মানে আপনি শুনে খুশি হবেন, আমি যেমন নিজের বলার মতো গোলো ফাউন্ডেশন থেকে অনেক কিছু পেয়েছি, পাচ্ছি, আমিও স্যার দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের ঠাকুরগাঁয় যে টিমটা আছে স্যার,
তার এখন প্রায় 10-12 জন একটা ডেডিকেটেড কিছু এন্টারপ্রেনিয়ার আসছে, তাদেরকে অলওয়েজ আমি মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি, পাশাপাশি তারা তাদের ফলো আপও করি আমি, এবং কি তাদের প্রোডাক্ট আমি সেল করে দিই। ও গ্রেট, আমি তাদের প্রোডাক্ট সেল করে দিই। ঠাকুরগাঁও বকুল চন্দ্র রায় তার অর্গানিক ফুড আইটেম আমার বাড়িতে 12 মাস থাকে, পাশাপাশি আমার ক্লোজ যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে ফরওয়ার্ড করি, তাকে মান্থলি অ্যাভারেজে আমি 20,000 টাকা ট্রানজেকশন দিই। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। আর সব থেকে বড় বিষয় স্যার, এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আমার যে সেলসের 40% সেল হয়, কিন্তু আমি যেটা পারচেজ করি 60%। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের ফাউন্ডেশনেরই এক ভাইয়ের কাছ থেকে বললাম, হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে, আমি 60% পারচেজ করি আমার সেলসের। মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড। কোনো ভুলের কথা মনে হয় আপনার? ভুল স্যার, মানে আমি প্রশ্নটা এই জন্য করি যে আমাদের আসলে নিজের ভুলগুলো রিয়ালাইজ করা উচিত। ডেফিনেটলি স্যার, আমি রিয়ালাইজ করি স্যার। আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল একটা মেয়ের জন্য নিজেকে অ্যাডিক্টেড করে ফেলা। সত্য কথা স্যার, আমার সংসার যখন নষ্ট হয়ে গেল সেই শখটা আমি ইজিলি নিতে পারিনি, তখন আমি আমার এলাকার যে কিছু বন্ধুবান্ধব আছে তাদের পাল্লায় পড়ে আমি প্রায় এক মানে কর্মের পাশাপাশি 1-1.5 বছর অ্যাডিক্টেড ছিলাম। ও মাই গড, কী খাইতেন? আমি স্যার ওখানে লোকাল একটা আপনার সিরাপ পাওয়া যেত, কফ সিরাপ, সে কফ সিরাপটা খাইলে প্রচুর পরিমাণ ঘুম হইতো, ইন্ডিয়ান কফ সিরাপ, সেটা খাইতাম। খাওয়ার পর আমার ফ্যামিলি খুব উদ্বিগ্ন হয়ে গেছিল, তারপর আস্তে আস্তে আমার ছেলেকে তো আমার গাইড করতেছে আমার মা আমার বোন, আমার ছেলের প্রতি দেখতে দেখতে আমার বাবা একদিন আসে আমাকে বললো যে তোর ছেলের মাথায় হাত দিয়ে বল যে তুই এগুলো আর ছুইবি না। আমি বললাম আমার ছেলের মাথায় হাত দিতে হবে না, আমি তোমাদেরকে কথা দিলাম আমি ছুইব না। সারা রাত রিয়ালাইজ করছি আমার বাবা, ফজর পর্যন্ত আমার বাবা মা আমার পাশে ছিল, তোবা করছি, সব তোবা করে দিছি। গ্রেট, একেবারে তোবা করে দেওয়ার পর মনে করেন লাইফস্টাইলটা আরও চেঞ্জ হওয়া শুরু করে দিল। তার মানে কী দাঁড়ালো যে লাইফে যদি বন্ধু নির্বাচনে ভুল হয়, জি, মানে খারাপ বন্ধুরা তো যারা নেশা করে নেশার দিকেই নিয়ে যাবে, জি, সো ওই বন্ধুগুলো না থাকলে হয়তো আপনি যেতেন না ওইদিকে, না। সো আসলে বন্ধু নির্বাচন, তারা যদি ভালো বন্ধু হইতো তারা কিন্তু আমাকে কখনো ওই জায়গায় নিয়ে যেত না, তারা আরও আমাকে ভালো পরামর্শ দিত যে কাজের মধ্যে বেশি করে থাক। তো তারপর থেকে স্যার আমি আসলে বন্ধু বান্ধব অনেক কমাই দিছি। ঢাকা সিটিতে আসার পর আমাদের সব থেকে মানে আমার যেটা মানে বিজনেসের পজিটিভ যে সাইডটা সেটা হচ্ছে আমি 99 ব্যাচের অল ওভার বাংলাদেশে 50,000 আমাদের 99 ফ্রেন্ড অ্যাক্টিভ আছি অনলাইনে, যাদের মধ্য থেকে ঢাকার মধ্যে আমার 100 ক্লায়েন্ট আছে, রিপিট কাস্টমার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যারা আমার যাদের ফ্যামিলির মেম্বারগুলো আমার চা ছাড়া অন্য কারো চা খাবে না। ও গ্রেট গ্রেট, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি লাস্ট 1 মিনিট বলার সুযোগ পাবেন। চিন্তা করেন এই 1 মিনিটে আপনি কী বলবেন, ওভারঅল আপনার মনের কোনো কথা যদি বলতে চান চিন্তা করেন। আপনার কাছে একটু আসতে চাই শেষ কথা শোনার জন্য আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আপনি যদি একটু বলেন যে এই প্ল্যাটফর্মে আমাদের এখন আমাদের যে আজীবন সদস্য আছে তার প্রায় 20%-এরও বেশি হচ্ছে নারী, অসংখ্য নারী উদ্যোক্তা আমাদের এখানে আছে, নারী মেম্বার আজীবন মেম্বার আছে, তো এই নারীদের এই প্ল্যাটফর্ম কতটা নিরাপদ বা কিভাবে তারা, আপনার ফিলিংটা একটু তুলে ধরতে পারেন, প্লাস তাদের জন্য যদি কিছু বলতে চান আপনি। স্যার খুব সুন্দর, আসলে আমাদের প্ল্যাটফর্মে অনেক নারীরা আছে আর আমার সাথে অনেক প্রতিনিয়তই স্যার কোনো না কোনো আপার সাথে কথা হয়, তো এখানে আমি দেখেছি স্যার অনেক নারীরা আছে যে সংসারে অনেক তারা কিছু করতে চায়, পরিবার তাদেরকে সুযোগ দেয় না, তারা ওখান থেকে বের হয়ে আসতে পারে না স্যার, এটা একটা আছে। আরেকটা আছে যে তারা মানে কোনো কেউ কিছু করতে চায় আবার কেউ মানে ওই যে কষ্ট সব কিছু মেনে নিয়ে করার সাহস পায় না, এটা একটা আছে। আর আর স্যার আরেকটা যেটা বলছেন যে আমাদের প্ল্যাটফর্মে যে নারীরা কতটা নিরাপদ, এই জায়গায় যদি আপনি বলেন এখানে আমার কাছে মনে হয় স্যার আমি তো প্রায় 18 শেষের দিকে, যেহেতু 8ম ব্যাচ আমি 6ষ্ঠ ব্যাচ থেকেই শুরু হয়েছিলাম কিন্তু রেজিস্ট্রেশন করেছি 8ম ব্যাচে, তো আমার কাছে এখন পর্যন্ত স্যার যে সবাই আমাকে শুধু সম্মান করে স্যার, মাশাআল্লাহ, সবার কাছে আমি অনেক সম্মান পাই, এটা আমার কাছে স্যার অনেক প্রাউড ফিল করি আমি। আর তারপরেও স্যার এত মানুষের মাঝে
দুই একটা সমস্যা থাকবে, এটা তো আপনি মানে তাদেরকে ব্যান করে দিয়েছেন, এটা তো জিরো টলারেন্স আপনি করে দিয়েছেন, এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই স্যার। তবে আমাদের নারীদেরকে আমি যে মেসেজটা দিতে চাই আমার জায়গা থেকে, আপনি আপনি সবসময় বলেন যে পারিবারিক প্রতিটা নারীকে এগিয়ে আসতে হবে, পারিবারিক পরিবার তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কখনো কোনো কাজ করা যাবে না, তাদের কনভিন্স করে। জি স্যার, যেমন আজকের আমি জ্যোৎস্না আলো স্যার, আজকে আমি জ্যোৎস্না আলো, আজকে আমার এখানে আজকে আমি বাইং হাউজের একজন ডিরেক্টর, আমি ওই বিজনেসটাও তো আমি ওখানকার সামলাচ্ছি স্যার, তারপরে আমি একাত্তর ক্রিয়েশন শুরু করেছি, বা যে অর্গানাইজেশনের যেগুলো সাথে আছি যতটুকু আমি ব্র্যাকে চাকরি করেছি, প্রত্যেকটায় ক্ষেত্রে স্যার আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে সাপোর্ট করে, এটা বিশাল ব্যাপার, আর আমার প্রতি তার 100% ট্রাস্ট আছে। তো স্যার এটা কিন্তু একদিনে হয়নি, তাই না? একদিনে হয়নি, এটা কিন্তু আমাকে অর্জন করতে হয়েছে। তো আমি সেই আপাদেরকে বলবো যে আপনারা সংসার পরিবার পরিজন তা এবং হাজব্যান্ড কোনো কাজ করতে গেলে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নয়, তাদের মন জয় করে তাদেরকে মানে কনভিন্স করে কাজ করতে হবে, আর হাজব্যান্ডটা যাই থাকুক না কেন নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, এজন্য কাজ করতে হবে, এটা তো আপনি বলেননি স্যার, এর কোনো বিকল্প নেই, নিজের একটা এটা কোনো বিকল্প নেই। জি, আর যারা কাজ করার সুযোগ নাই, যারা কাজ করার সুযোগ পাচ্ছে না, এখানে কাজ করার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ভাই বোনেরা আছে সহযোগিতার জন্য, এটা যদি কোনো বোনেরা বা ভাইয়েরা যদি মনে করে আমার কাছে যদি কেউ কোনো মানে ব্যবসায়িক কোনো সাপোর্ট চায় স্যার, অবশ্যই আমি সেটা করব। অসংখ্য ধন্যবাদ। আপনি লাস্ট এক মিনিটে যদি কিছু, আপনি জিজ্ঞাসা করছিলেন আমি বিয়ে করছি কিনা, আমি স্যার বিয়ে করছি এবং আমার ওয়াইফও এই প্ল্যাটফর্মেই নতুন সদস্য হয়েছে, আগের থেকে ফলোয়ার, আমিও তো অষ্টম ব্যাচের, এবং সে একজন সফল উদ্যোক্তা, সে ঠাকুরগাঁয় ছোটখাটো একটা গরু ফার্ম করতেছে, থ্রি পিচের ব্যবসা করতেছে, টেইলারিং নিজে কাজ করে, পাশাপাশি কৃষি করে, ইতিপূর্বে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ডক্টর ইনুস স্যার সহ থাইল্যান্ডে ট্যুর করছে। আর আমার কষ্ট স্যার সবথেকে বড় যে কষ্টটা, আমি স্যার কাঁদতে পারি না, আমি কাঁদতে পারি না, চার থেকে পাঁচ তার একটা কি কারণ এটা যে জীবনে এত ব্যথা পেয়েছেন? না স্যার, আমার সবথেকে বড় ব্যথাটা আমার ইতিপূর্বে জীবনটা আমার যেভাবেই যাক আমি আলহামদুলিল্লাহ বলি, সবথেকে বড় ব্যথাটা স্যার আমার মা আমাকে ছাড়ে বড় অসময়ে চলে গেছে, কারণ আমার আম্মা খুব আশা ছিল আমাকে। পা এখন কেমন আছে? আমার পা স্যার এই যে আমার 1 ইঞ্চি শর্ট আছে বাম পা, এইটা নিয়ে আমি স্যার মুভ করি, হয়তোবা রানিং বেশি রানিংয়ে হাঁটতে গেলে একটু বোঝা যায়, আর এছাড়া স্লোলি হাঁটলে ওইরকমভাবে বোঝা যায় না। তো আম্মা স্যার স্যার মানে অসময়ে চলে গেছে, যে আমার আমার সফলতাটার একটু গল্প যদি শুনতো আম্মা, দেখা দেখে যেতে পারে, হ্যাঁ, কিংবা আমার ছোটো ভাইকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছে সেগুলো যদি দেখে যেতে পারতো, তাহলে খুব আমরা মানে অন্তত পক্ষে সান্ত্বনা দিতে পারতাম। আপনাকে আমি একটু সান্ত্বনা দেই, আমি আমার বাবা যখন মারা যায় তখন আমি প্রচণ্ড রকম স্ট্রাগল করছিলাম আমার ক্যারিয়ার নিয়ে, ভীষণ অন্ধকার অবস্থা ছিল, চাকরি করব না ব্যবসা করব, ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, ব্যবসাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এরকম একটা সময় আমার বাবা মারা যায়। কিন্তু আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি দৃশ্যটা কিন্তু আমার বাবা দেখতে পেল না, তো এটা নিয়ে আমাকে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয় যে আমি আমার বাবার জন্য কিছুই করতে পারলাম না। কিন্তু আমার সবসময় স্বপ্ন ছিল যে বাবার জন্য অনেক কিছু করব, কিন্তু এখন হয়তো করার সামর্থ্য আছে কিন্তু বাবা নেই। সো প্রত্যেকটা মানুষের জীবনে অনেক অতৃপ্তি থেকেই যায়। জি স্যার, অনেক ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো ইনশাল্লাহ, আপনাদের গল্পগুলো শুনে খুবই ভালো লেগেছে। একটা রিকোয়েস্ট করব স্যার। জি, রিকোয়েস্টটা হচ্ছে স্যার ঠাকুরগাঁ থেকে একটা ডেডিকেটেড টিম তৈরি হয়ে আসতেছে স্যার, আমি তাদেরকে নিয়ে কিছু প্ল্যানিং করছি যে আমরা সমন্বয় হয়ে একে অপরের সহায়ক হয়ে কীভাবে আগায় যেতে পারি। জি, আমি আশা করব স্যার আমাদের প্ল্যাটফর্ম থেকে তো আমরা সহযোগিতা পাচ্ছি, পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে যারা প্রতিনিধি যারা আপনার ফলো আপ করতেছে গাইড দিচ্ছে, ওনারা যদি একটু আমাদের প্রতি সদয় দৃষ্টি রাখতো, তাহলে হয়তোবা আমরা ওখান থেকে আমরা আরও ভালো আউটপুট পাইতাম শর্ট টাইমের মধ্যে স্যার, ইনশাল্লাহ। এটা আমি ঠাকুরগাঁ জেলা টিমের পক্ষ থেকে রিকোয়েস্ট করব আপনার জন্য, সবসময় আমার পরিবার দোয়া করে, আমার ওয়াইফ মানে কি বলবো স্যার, আপনার আমার ওয়াইফ শুধু না আমার ছোট বোন, মানে আজকেও বলছে, গতকালকে রাত্রেও বলছে যে ভাইয়া তুই যাচ্ছিস
স্যারের সাথে দেখা করতে স্যারকে অবশ্যই আমার সালাম দিবেন। নিশ্চয়ই আমারও সালাম দিবেন। একটু কথা বলা আপনাকে। জি 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 স্যার, আপনি একটা প্রশ্ন করেছিলেন আর আমি তখন ওটার মানে মিসিং করে গিয়েছি। সেটা হচ্ছে আমার নিজের বলার মতো আজকে প্ল্যাটফর্মে আমি আছি, এখানে যদি আমার কথা ছোট্ট কথাগুলো আমি বলে যাই স্যার, যে আমার এই প্ল্যাটফর্মে সত্যি আমি যদি যুক্ত হতে না পারতাম, আমার অনেক কিছু মানে অনেক কিছু জিনিস আমার মানে অতি মানে ই থেকে যেত, গ্যাপ থেকে যেত। তার মধ্যে যদি বলি স্যার, যে আমি এখনও হয়তো অত সুন্দরভাবে মানে কথা বলতে পারি না, কিন্তু আমি কিন্তু লিখতে পারি স্যার, আর এই লেখাটা কিন্তু আমি এই প্ল্যাটফর্ম থেকে পেয়েছি। আপনি জানেন আমি সম্ভবত 27 বা 28 বার স্ট্যাটাস অফ দ্য ডে হয়েছিলাম, আর ওই স্ট্যাটাস অফ দ্য ডে হওয়ার কারণেই কিন্তু আজকে আমি জোস্না আলো সবাই আমাকে চেনে স্যার। এটা একটা ব্র্যান্ডিং জি স্যার, এটা একটা বড় একটা ব্র্যান্ডিং উপায় ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনাদের গল্প আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুনলেন আপনারা এই জোস্না এবং শাহিনুরের গল্প, খুবই ইন্সপায়ারিং। অনেক পর্যায় পেরিয়ে, অনেকগুলো ধাপ পেরিয়ে তারা আজকে জায়গায় এসেছেন। শাহিনুর তো অনেক গল্প, মানে অনেক কষ্টের জীবন আপনারা শুনেছেন, পরিবার নিয়ে, তার শারীরিক অবস্থা নিয়ে, কিন্তু উনি হোঁচট খেয়েছেন কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, এবং এখন অন্য মানুষকে উনি পথ দেখাচ্ছেন। জোস্নার কথা শুনেছেন, ওনার বাবার যে কষ্টটা, এটা আসলে এই কষ্টের কোনো শেষ নেই। জানেন না যে ওনার বাবা বেঁচে আছেন কি মরে গেছেন, এবং এটা সত্যি কথা, আল্লাহর কাছে কী চাইবেন উনি, যে আমার বাবাকে ভেস্ত নসিব করুন নাকি আমার বাবাকে সুস্থ রাখেন, কি বলবেন? সে উত্তর কিন্তু তার কাছে নাই, সে জবাব তার কাছে নাই। কিন্তু তিনি ভালো করছেন, তার হাজবেন্ডকে সাথে নিয়ে চমৎকারভাবে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা ব্যবসা করছেন। এটা আমাদের জন্য অনেক সম্মানের, অনেক বড় প্রাপ্তির। সো দুজনের জন্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, এবং একই সঙ্গে আপনারাও প্রস্তুতি নেন আপনাদের এরকম জয়ের গল্প, বিজয়ের গল্প আমাদের সঙ্গে এসে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।